হ্যালো গাইস, আমার বেরিয়ে গেছি। এরকম আমার বোন না আমার সাথে যাচ্ছে, এ কিন্তু যাবে না। এই আমার আমার ভাগ্নির ব্যাগটা নিয়ে যাচ্ছে, এইটা হলো আমার দিদি পেছনে, আর এটা আমার ভাগ্নি, আমার ল্যাগেজ, আর আমার মায়ের ব্যাগটা নিয়ে যাচ্ছে। হাই দেখালো আর বললো ফট করে, কি জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছিস, বলি দীঘা আর পুরী। ঠিক আছে, আমরা এগিয়ে যাচ্ছি একটুখানি, সামনে আমাদের মোড়ে মাথা এসে গেছি, মনে হয় মোড়ে মাথার দিকে দেখি এসে গেছি। আমার বোন বলছে কত দূর, অনেক এই তো সামনেই আছে, এই মনে মাথায় পেরিয়ে চলে এসেছি। আমার ভাগ্নি দাঁড়িয়ে আছে এখানে এই রাস্তায় মোড়ে, আর এটা হলো আমার এক দাদা, এই দাদা এখানে দাঁড়িয়ে আছে, আর টাটা দেখাচ্ছে, এও কিন্তু যাবে। এইটা আমার বোন, এও যাবে ওর সাথে, আমার এই দাদাটার সাথে আমার এই বোনের বিয়ে হবে। ঠিক আছে, আমার এই ঘড়িটা একটু প্রবলেম দেখাচ্ছিলো বলে ঘড়িটা ঠিক করছে, ঠিক করে দিচ্ছে ঘড়িটা। এটা ভাঙনি হাত দেখে পালিয়ে গেলো পুক করে। ঠিক আছে, এই দেখুন ঘড়িটা হলো আমার একটুখানি একটুখানি অসুবিধা দেখাচ্ছে, লোকটা প্রবলেম দেখাচ্ছিলো বলে সে ঠিক করলো। এই দাদাটা ঠিক করতে পারে ঘড়িটা, ঘড়ি ঠিক করতে পারে বলে এই দাদাটাকে দিয়েছিলাম, ঘড়ি ঠিক করে দিয়েছে আমার। একটু হেঁটে হেঁটে যাই উল্টো দিকে, দেখি হেঁটে হেঁটে যাচ্ছি, খুবই প্রচণ্ড রোদ্দুর, ঘেমে চান হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, চান করেছি তার মধ্যে আবার, ও বাপরে চান না করলেও হবে, চান না করলে তো আমি মরে যাবো, বাপরে বাপ। সব দাঁড়িয়ে আছে এখানে, এটা হলো আমার দাদা, এটা হলো আমার ভাই পো বোন, পট করে মাথায় মারলাম হাত দিয়ে, এটা আমার দাদা। ও আবার বলছে তিনবার থুতু দিয়ে মার মাথায়, আমি আরও তিনবার জোরে জোরে থুতু দিয়ে মেরে দিলাম মাথায়। এই হলো লাগেজ, সব লাগেজ নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। এইটা হলো আমার ভাগ্নির, ভাগ্নির ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে এখানে, সব লাগেজ, মানুষের থেকে লাগেজ বেশি হয়ে গেছে, বাপরে বাপরে বাপ কত লাগেজ। আর বাস এখন আসেনি, এই দেখো বাস ঢুকে গেছে, এই লাল সাদা বাস, সেই লাল সাদা বাস, এই বাস সেই যে কতদিন ধরে, 3 বছর ধরে যাচ্ছি গাইজ, 3 বছর ধরে এই লাল সাদা বাস। শুধু একটু টায়ারগুলো চেঞ্জ হয়েছে, আর টায়ারের সামনে লাইটগুলো ছিল না আগে, এখন লাইটগুলো দেখা যাচ্ছে, আর পদ্মগুলো নতুন লাগিয়েছে, আর লোকটাও নতুন, যে ড্রাইভার আছে সেই ড্রাইভারটাও নতুন, ড্রাইভারটা ছিল না, অন্য ড্রাইভার ছিল 3 বছর আগে, এই ড্রাইভারটা ছিল না, অন্য ড্রাইভার ছিল, আমার কাকার দিয়েছিল ড্রাইভারটাকে। আর এটা হলো ভলভো বাস, দেখবো রাত্রিবেলার দিকে কীরকম ভলভো, বলেছিলো তো ভেতর লাইট ফাইট জ্বলবে, ঝিকমিঝিকি করে চান নাচ গানা হবে, জানি না কেমন বাসটা। এটা হলো রাইট সাইড বাসে, অনেকটা জায়গাটা অনেক বড়ো বড়ো, সেই জন্য রং সাইডে দাঁড় করানো হয়েছে আমাদের, নাহলে বাসে প্যাসেঞ্জার বা বাসে কিছু তোলা যেত না, ওই সাইডটা পুরো নর্দমা, দাঁড়ালে পুরো রাস্তাটা জাম হয়ে যেত। এই হলো বাসটা, কালারটা অনেক সুন্দর করেছে, এবারে একটু মানে একটু কী বলুন তো গাইস, মনে হচ্ছে কালারটা সাদা কালারটা একটু বেশি বেশি দিচ্ছে, আগে খয়েরির উপর মেরুন ছিল এবং সাদা কালারটা দিচ্ছে, মানে কতবার বাসে কালারটা পেলে। এটা হলো গাছের ভেতর, দেখুন গাইস গাছের বাসের ভেতর এটা। ঠিক আছে, একদম সেই ফোন নিয়ে বসে বললো, ঠিক আছে, এটা হলো আমার মামি, কিউট মামি, আমার সাথে অনেক ভালো কথা সুন্দর করে, অনেক ভালো এনজয় করে, একটু পরে আমার মামিও নাচবে, বলেছিলো নাচবে, কখন নাচবে জানি না নাচবে, এরকম মনে হয় লাইটগুলো মনে হয় জ্বলবে রাত্রিবেলা, এই লাইটগুলো, এই লাইটগুলো রাত্রিবেলা জ্বলবে। এটার বাইরে এই এমন, এটা হলো আমার বৃদ্ধ লঙ্কা, চন্দ্র বৃদ্ধ লঙ্কা পুজো হয় দুয়ারত্ব পুজো, সেখান থেকে রোজ সোজা চলে যাবো। আর এইটা হলো যে আসছে, দেখুন এটা হলো সেই রাস্তাটা যেটা যে যাবো আমরা ইয়েতে ব্রিজে, এইটা হলো যে আসছে সেটা, তারপর মৃত্যু মানে আমার মেসো হয়, মেসো হয় মানে এই বাসটা এসতেই চালিয়েছে, বাসটা এসেই বুকিং করেছে, আর বাসে প্যাসেঞ্জারের জন্য ওই টাকা নিয়েছে, মানে ট্যুরটা ওরই যাচ্ছে, ট্যুরটার নাম হলো পিউ ট্যাভেলস, পিউ ট্যাভেলস, ট্যুরটার নাম হলো পিউ ট্যাভেলস, পিউ আর পিঙ্কি ট্যাভেলস, হ্যাঁ পিঙ্কি ট্যাভেলস। তোমায় আমি চাই পুরি পুরি বাবা পুরি।
I'm going to go to the hospital.